পাকিস্তান বেতার বন্ধ করে আছে, ভাষণ প্রচার করা যাবে না, বিবিসি বয়ে যাবে আমেরিকা, আকাশবাণী কলকাতা থেকে এই সমস্ত কথা শুনতে পেলাম। এবং বিভিন্ন মাধ্যমে আকাশবাণী, বিবিসি, ভয়েস অফ আমেরিকা আরও দেশ বিদেশ বেতার থেকে আমরা শুনতে পেলাম সাতই মার্চের ভাষণ আমরা শুনেছি। উত্তাল বাংলাদেশ অধীর আগ্রহ আছে, স্বাধীনতা ঘোষণা করা হবে, বাংলাদেশ স্বাধীন হবে, এরকম একটা ধারণা নিয়ে আমরা আগ্রহ নিয়ে আমরা বসেছিলাম। তিনি সবাই ভাষণ দিলেন, আসলেন, ভাষণ শুরু হলো। ভাষণের শেষ কথা হলো যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এরকম ভাষণ দিল। এবং শেষে বলল যে এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, রক্ত যখন দিয়েছে রক্ত আরও দেব। তো এই সমস্ত কথার মাধ্যমে, ভাষণের মাধ্যমে আমরা জেনে গেলাম যে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে হবে। তো আমরা এখানে ট্রেনিং ক্যাম্প শুরু করলাম, আমার নেতৃত্বে জয় বাংলাবাজি নাম দিয়ে একটা মুক্তি যোদ্ধাদের নিয়ে সেদিনের সিনিয়র ছাত্রছাত্রী তরুণ আওয়ামী লীগের দেশপ্রেমিক লোকদের নিয়ে একটা বাহিনী গঠন করা হলো, জয় বাংলা বাহিনী একুত্তর নামে। তো সেখানে আমরা ট্রেনিং শুরু করলাম সেদিন থেকে। বঙ্গবন্ধুর এসকোর্সে ভাষণ দেবেন এবং তিনি কি ইঙ্গিত দিতে পারেন, এ নিয়ে আমাদের সিনিয়রদের মধ্যে নানা জল্পনা কল্পনা, মাঝে মাঝে ঢাকার সাথে তৎকালীন পুরনো টেলিফোনে আমাদের নেতারা কথা বলতেন, তারা ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন। সাতই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্সে এমন একটি ভাষণ দেবেন, ঘোষণা দেবেন, যাতে করে আমরা স্বাধীনতার কক্ষপথে প্রবেশ করব, এতদিনের দোলাচল সব শেষ করে দেবেন তিনি, এরকম একটি কথা আমরা আগেই পেয়ে গেছিলাম। সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ আমরা শুনি পাবলিক লাইব্রেরির ময়দানে বসে, মাইক লাগিয়ে অনেককে শুনিয়েছি, আমরা শুনেছি রেডিওতে, এবং আমরা রেডি ছিলাম ভাষণের পরপরেই স্বাধীনতার মুক্তির স্লোগান দিয়ে বেরিয়ে যাওয়ার জন্যে। আমরা হাজার হাজার তরুণ মানুষ সাতই মার্চের ভাষণের পরপরেই বেরিয়ে গেলেন, রাত দশটা পর্যন্ত মিছিল হয়েছে, তখন ছোট্ট শহর ছিল, দশটা পর্যন্ত মিছিল হয়েছে। সেদিনই আমরা কক্সবাজারের মানুষকে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য প্রস্তুত করে ফেলেছিলাম। আমরা সাতই মার্চের ভাষণেই স্পষ্ট বোঝা গিয়েছিল আমরা কক্সবাজার, আমার ধারণা বাংলাদেশের গুটি কয়েক মহকুমা শহর এর মধ্যে, মানে সচেতন মহকুমা শহরের মধ্যে আমরা হয়তো অন্যতম ছিলাম কক্সবাজার। আমাদের সারা রাত ধরে মিছিল হয়েছে, তারপর থেকে মূলত 8 তারিখ থেকে এখানে ট্রেনিংই শুরু হয়ে গেছে।